এখন পর্যন্ত গুজরাটে বিষাক্ত মদ খেয়ে মৃত্যু 24 জনের। ভাবনগর, বটাড এবং আহমেদাবাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন 50 জনেরও বেশি, যার মধ্যে শোনা যাচ্ছে 7 জনের অবস্থা এখনো জটিল। গুজরাটে সম্পূর্ণ নিষিদ্ধ মদ। তাহলে গুজরাটের মতো একটি রাজ্যে কিভাবে চলছে এই বেআইনি ব্যবসা? প্রশ্ন রাজনৈতিক মহলের। পুলিশের মতে বটাড জেলার বিভিন্ন ছোট ছোট গ্রামে এই জাতীয় নকল মদ তৈরির কারখানা গজিয়ে উঠেছে, যেখানে জল এবং মিথাইল অ্যালকোহল বা মিথাইনলের ব্যবহার করে বানানো হচ্ছে নকল মদ, যা মনে করা হচ্ছে চূড়ান্তভাবে একটি বিষাক্ত পানীয়, যা প্রতি পাউচ 20 টাকা করে বিক্রি করা হচ্ছে। যে রাজ্যে মদ নিষিদ্ধ সেখানে পুলিশ মদত ছাড়া কিভাবে বিভিন্ন গ্রামে গজিয়ে উঠে অবৈধ মদের কারখানা? উঠছে প্রশ্ন। রাজনৈতিক বিভিন্ন বিরোধী দলগুলোর অভিযোগ, পুলিশ তথা প্রশাসন বিষয়টি ছোট করে দেখানোর চেষ্টা করছে। অথচ এই ঘটনাটি একই সাথে আহমেদাবাদ, বোটাট, ভাবনগর, বারবালা এবং ধানুকা নামক 5টি জেলায় ঘটেছে, এবং এই জাতীয় দেশি মদ, নকল মদ তথা চোরাই পথে গুজরাটে মদের কারবার নতুন নয়। বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে এর জাল অনেক গভীরে, জড়িত অনেক রাঘব বোয়ালেরা। আপের প্রধান অরবিন্দ কেজরিওয়াল এদিন গুজরাট সফরে ছিলেন, খবর পেয়ে তৎক্ষণাৎ পৌঁছে যান ভাবনগর হাসপাতালে। এই ঘটনায় অসুস্থ হয়ে যারা হাসপাতালে ভর্তি তাদের সাথে দেখা করে কথাও বলেন। এরপরেই তীব্র ভাষায় বিজেপি শাসিত রাজ্য সরকারকে আক্রমণ করে বলেন, মদ নিষিদ্ধ করে গুজরাটে চালানো হচ্ছে মদের অবৈধ ব্যবসা, অবৈধ পথে কামাইয়ের পথ খুলে রাখাই এর একমাত্র উদ্দেশ্য। তিনি আরও অভিযোগ করে বলেন, বিজেপি গুজরাটে জনগণের জীবন নিয়ে খেলছে, গ্রামে গ্রামে খোলাখুলি চলছে এই অবৈধ মদের ব্যবসা। সরকার এবং প্রশাসন জানে না, এটা তো হতে পারে না। গুজরাটে মদ নিষিদ্ধ, আইন আজ প্রশ্নের মুখে। একদিকে মদ নিষিদ্ধ, অন্যদিকে অবৈধভাবে চলছে কোটি কোটি টাকার ব্যবসা, অভিযোগ করেন কেজরিওয়াল। অন্যদিকে গুজরাটের শিক্ষামন্ত্রী বিরোধী দলগুলোকে এই ঘটনা নিয়ে রাজনীতি না করার দিয়েছেন নীতি শিক্ষা। এর উত্তরে কেজরিওয়াল বলেন, এটা রাজনৈতিক দুর্নীতি, মানুষের জীবন নিয়ে রাজনীতির খেলা খেলছে বিজেপি সরকার। কেজরিওয়াল আরও অভিযোগ করে বলেন, হাসপাতালে দেখা করে তিনি জানতে পেরেছেন তাদের গ্রামে রোজই ব্যবসায়ীরা বিষাক্ত মদের পাউচ ও বোতল নিয়ে আসেন। সরকার তথা প্রশাসনের এদের উপর আশীর্বাদ না থাকলে কিভাবে সম্ভব? তিনি মিডিয়া এবং জনগণের থেকে জানতে পেরেছেন গুজরাটে অবৈধ মদের ব্যবসা কয়েক হাজার কোটি টাকার। তিনি ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে আর্থিক সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন গুজরাট সরকারের নিকট। সেই সাথে আরো বলেছেন, আগামীতে যদি আপের সরকার গুজরাটে আসে তাহলে তারা কঠোর হাতে এই আইন প্রণয়ন করবেন। অবৈধ এবং বিষাক্ত মদ বিক্রি করে আমরা পার্টি ফান্ড তৈরি করি না বলেও বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি কেজরিওয়াল। প্রাপ্ত খবর অনুযায়ী আহমেদাবাদ পুলিশ 20 জনের উপর বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে, যার মধ্যে আছে 302 খুনের মামলা, 328 বিষ প্রয়োগে ক্ষতি করা, 120 বি অপরাধমূলক ষড়যন্ত্র এবং 10 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। অনুরোধ করব, যারা ইউটিউবে খবরটি দেখছেন তারা আমাদের এক্সপ্রেস খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যারা ফেসবুক থেকে খবরটি দেখছেন তাদেরও অনুরোধ করব পেজটি লাইক করে দেবেন, সেই সাথে ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না, কমেন্ট করে জানাবেন আপনাদের প্রতিক্রিয়া। নমস্কার, ধন্যবাদ, আপনারা দেখছিলেন এক্সপ্রেস খবর।